যদি পড়ছিস না। কি হলো, এত মন দিয়ে কি ভাবছিস? দেখ কি ভাবছিস সেটা আমাকে না বললে যে আমার কষ্ট হবে আমাকে বলবি না? কিছু হয়নি। কিছু হয়নি, কিছু যদি না হতো তাহলে কিছু হয়নি কথাটা এভাবে বেরোতো না। শোন, কিছুদিন থেকে আমি বুঝতে পারছি যে আমার মেয়েটা বড় হয়ে গেছে। মনে হলো? তাই তো মনে হলো, তোর মধ্যে এই যে একটা একটা বিশ্বাস জন্ম নিয়েছে, একটা কনফিডেন্স জন্ম নিয়েছে, এই ডেভেলপমেন্টটা ভালো, ভীষণই ভালো। আসলে কি জানিস, বয়স বলে তো কিছু নেই, একটা একটা মানুষের বয়স বোঝা যায় তার কথাবার্তায়, তার চারিত্রিক প্রতিফলনে। ভাবি, দেখ এক একটা সময় এরকম আসে যখন যখন ছেলে মেয়েরা তার বাবা মায়ের বন্ধু হয়ে ওঠে। কিন্তু তখন কি উচিত জানিস, তখন উচিত যে দুজনকে দুজনের সামনে খোলাখুলি কথা বলার। কিন্তু কিন্তু সবাই তো তা মনে করে না। সবাই মানে? সবাই মানে কেউ কেউ, তারা বোধহয় ভুলে যায় যে যে প্রাকৃতিক নিয়মে ছোটরা বড় হয়। তারা তারা জানতে শেখে, বুঝতে শেখে যে হোয়াট ইজ হোয়াট। আই অলসো বিলিভ দ্যাট। তাই আমাকে যদি তোর বন্ধু বলে মনে হয়, কোনো প্রবলেম হলে আমাকে বলবি, আমি সেটা সলভ করার চেষ্টা করবো। আরে মা কোথায়? আসেনি বোধ হয় এখন। ও ঠিক আছে, আমি আসি। এসব কথা তুমি কাউকে বলবে না বলো? আমাকে কি মনে হয়, তো শত্রু মানে এই সমস্ত কথা বলে তোমার মনের কথাটা বার করে নিয়ে যাব? না, ঠিক তা নয়। আসলে আসলে যার সম্বন্ধে আমি তোমাকে আজ আজ এই কথাগুলো বলবো। হ্যাঁ বলো না, বলো বলো কি হয়েছে বলো। তার কথা তো না, বলো না কি হয়েছে। একটা একটা খারাপ এলিগেশন দিয়ে ভীষণকে অ্যারেস্ট করা হয়েছে। আমি শুনেছি, ব্যাপারটা খুবই নোংরা। আমি কিন্তু বিশ্বাস করি না জানো। বিশ্বাস করো না? না, আমি বিশ্বাস করি না, আই এম শিওর। কিন্তু কিন্তু পিসি তো খুব ভুল করেছিল বলো, ভুল করেনি বলো? ভুল করেছিল, ভুল শুধরে নিয়েছে। দেখো মানুষ মাত্রই ভুল হয়। তা তুমি কি এই ব্যাপারে আমাকে কিছু করতে বলো? আমি তো না হয় ছোট, কিন্তু কিন্তু তুমি তো বড়, তুমি একটু দেখো না, ভীষণ খুব কষ্টে রয়েছে। সঙ্গে সঙ্গে পিসি, তুমি তোমার পিসনকে খুব ভালোবাসো তাই তো? ঠিক আছে, তুমি কষ্ট পাবে এমন কোনো কাজ তো আমি করতে পারি না, আমি দেখব। আমি তবে তবে তোমার মাকে কথা বলো না, কারণ মা তো ভাবে যে মানে একটা ভয় আছে মায়ের মনে, তো সেটা সেটা আমি ম্যানেজ করে নেবো, তুমি মাকে এই কথাটা বলো না, ঠিক আছে? আচ্ছা আমি যে তোমার এত কাজ করব তার বদলে তুমি কি করবে? হ্যাঁ কতদিন হয়ে গেল তুমি আমাকে গান শোনাও না, এটা গান শোনাও এখন। হ্যাঁ এখন, এক্ষুনি। তুমি যদি গান না শোনাও আমি কিন্তু আমার কথা রাখবো না। ওকে বস, একটা গান শোনা, কতদিন শুনে আসবো বস। কি রে চুপ করে আছিস কেন? ধর